বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেত্রী। তিনি দেশবাসী দেশের মানুষের অবস্থার কথা জানতে চেয়েছেন এবং তিনি বর্তমানে যে সামগ্রিক অবস্থা আছে এই অবস্থার ব্যাপারে তিনি অবগত হয়েছেন আমাদের দ্বারা এবং সবসময় তিনি সেটা কাগজে পড়ছেন, অন্য জায়গায় পড়ছেন, তারপর তিনি আমাদের কাছ থেকে শুনেছেন এবং তিনি তার যে উদ্বেগ সেই উদ্বেগ তিনি প্রকাশ করেছেন।